এই হচ্ছে ভেতরে, এই যে চিজ দেখতে পাচ্ছ তোমরা ভেতরে, এখানে ইউনিক দেখলাম আর নতুন দেখলাম, এটা আমি এর আগে কোথাও দেখিনি। যে জামাই আসবে সে ফিদা হয়ে যাবে, আর যে শাশুড়ি খাওয়াবে তার উপর আরও বেশি ফিদা হয়ে যাবে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক, আর একটা নতুন আর ফ্রেশ ফুডে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো দেখতে পাচ্ছ আজকে বেশ পাঞ্জাবি টাইজিং পরে চলে এসেছি। তোমরা এতক্ষণ হয়তো বুঝে গেছো যে আজকে ভিডিওটা কী হতে চলেছে। ইয়েস, আজকে কিন্তু একটা জামাই ষষ্ঠী স্পেশাল কিন্তু ভিডিও হতে চলেছে। বাট আমার কিন্তু এখন অবধি বিয়ে হয়নি, তার আগে কিন্তু আমি জামাই ষষ্ঠী খেতে চলে এসেছি। মানে বুঝতে পারছো, তার থেকে বড় জিনিস আমি একা জামাই ষষ্ঠী খেতে এসেছি। মানে এটা এর থেকে আর মানে কী বলা, কিছু হতে পারে না। মানে একা জামাই ষষ্ঠী, তাও জামাই ঠেমাই লাগলে বলতে পারো। হ্যাঁ, মানে দেখতে পাচ্ছ বেশ রেডি ফেডি আছি, একদম প্রি বুক করে নিও। কী সব বলছি আবার, সে জেনে গেলে আবার আমাকে কেলাবে। তো যাই হোক, আজকে একটা জামাই ষষ্ঠী স্পেশাল ভিডিও হতে চলে, তোমরা তো বুঝে গেছো। চলো আজকে একটা দুর্দান্ত জায়গার খোঁজ দিতে চলি তোমাদেরকে, খুবই রিজনেবল প্রাইসে একটা দুর্দান্ত জামাই ষষ্ঠী খালি কিন্তু আজকে তোমাদেরকে দেখাবো। আর সবথেকে বড়, প্রচুর প্রচুর আইটেম আছে, মানে বলার বাইরে প্রচুর আইটেম আছে। তো চলো আজকে সেখানে যাবো, আজকে জমিয়ে একটা জামাই ষষ্ঠী খাওয়া দাওয়া হবে, যাওয়া যাক সেখানে দেরি না করে। আর হ্যাঁ, তার আগে যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তার অতি অবশ্যই একটা লাইক করে দিও। তোমরা রিসেন্টলি ভিডিও দেখছো, কেউ কিন্তু লাইক করছো না, প্লিজ একটা লাইক করে দিও। আর চ্যানেলটা নতুন হয়ে থাকো তাহলে অতি অবশ্যই কিন্তু একটা সাবস্ক্রাইব করে দিও, এরকম ভালো ভালো ভিডিও সবার আগে দেখার জন্য। অ্যান্ড বাই দ্য ওয়ে, যারা আমাকে চেনো না, আই অ্যাম বিশ্বজিৎ, ইউ আর ওয়াচিং দ্য বম ক্রাঞ্চি। সো লেটস গেট স্টার্টেড। ফাইনালি কিন্তু রেস্টুরেন্টের ভেতরে চলে এসেছি, তোমরা দেখতে পাচ্ছ। আর রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সটা তোমাদের কেমন লাগলো তোমরা বলো। আমার কিন্তু বেশ ভালো লেগেছে, অ্যাম্বিয়েন্সটা একটা আলাদা রকমই অ্যাম্বিয়েন্স। বাইরে যেমন নামটা তোমরা দেখলে 36 ব্যঞ্জন, তেমনি ভেতরটাও কিন্তু সেরকমই ডেকোরেট করা। তোমরা দেখতে পাচ্ছ গুপি গাইন, বাঘা বাইন বা হীরক রাজার দেশের যে আদলে সেরকমভাবেই কিন্তু একদম অ্যাম্বিয়েন্সটা সাজানো হয়েছে। প্লাস এখানেও দেখতে পাচ্ছ সেই রাজা রয়েছে, এবং এপাশে তোমরা দেখতে পাচ্ছ বেশ সত্যজিৎ রায়ের মুভির কিছু পার্টস বা সত্যজিৎ রায়ের কিছু ছবি এখানে দেওয়া হয়েছে। বেশ কিন্তু ভালো লাগছে ভেতরটা। আর একটা বাঙালিয়ানা যে একটা আমেজ, সেটা কিন্তু ভালো মতো কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে ভেতরে, সেটা আমার কিন্তু দুর্দান্ত লাগলো। আর সিটিং ক্যাপাসিটি যদি তোমাদেরকে বলি, মোটামুটি 18-20 জন আরামসে তোমরা এখানে বসে খাওয়া দাওয়া করতে পারবে। আর এই হচ্ছে দেখতে পাচ্ছ 36 ব্যঞ্জনের মেনু কার্ড, মানে একটা বইয়ের মতো বলতে গেলে। প্রচুর আইটেম আছে এখানে, প্রচুর। এই দেখতে পাচ্ছ, মানে এটা যদি এখন দেখাতে শুরু করি অনেকটা টাইম লেগে যাবে। তো এগুলো দেখানোর জন্য আলাদা করে আমি এটার ফটো আমাদের ফেসবুক বা ইনস্টাগ্রামে আপলোড করে দেবো, তোমরা ওখান থেকে চেক করে নিও। ইনস্টাগ্রামটা যারা ফলো করো নি, আস্তে আস্তে ইনস্টাগ্রামটা ফলো করে দাও। আর ফেসবুক থেকে যারা দেখছো অবশ্যই পেজটাকেও ফলো করে দাও। মেনলি এখানে তোমরা থালিটা বেশ ভালো ভালো খুব রিজনেবল প্রাইসে থালিগুলো তোমরা এখানে পেয়ে যাবে। এখন তো জামাই ষষ্ঠী স্পেশাল চলছে, জামাই ষষ্ঠীর পরও যদি তোমরা আসো তখনও কিন্তু তোমরা খুব রিজনেবল প্রাইসে ভালো ভালো থালি তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো, অনেক কথা বলে নিলাম, এবার খাওয়া দাওয়াগুলো আসুক, তারপর তোমাদের ডাইরেক্ট দেখাচ্ছি। চলো, সো ফাইনালি কিন্তু খাওয়া দাওয়া নিয়ে বসে পড়েছি। তোমরা দেখতে পাচ্ছ একদম টেবিল সাজিয়ে বসে পড়েছি, আর দেখতে পাচ্ছ কত খাওয়ার, কত প্রচুর এখানে আইটেম আছে, এক করে তোমাদের ইন্ট্রোডিউস করাবো। প্রচুর প্রচুর, মানে এত খাবার আমি অনেকদিন বাদে আবার খাচ্ছি। তো বেশ ভালো লাগছে জামাই ষষ্ঠী একটা থালি। তো এটার প্রাইস কত আছে সেসব তোমাদের পরে বলবো। তো কী কী আছে তোমাদের ফার্স্টে দেখিয়ে দিই। দেখতে পাচ্ছ এখানে একটা ওয়েলকাম ড্রিঙ্কস রয়েছে, এখানে ওয়েলকাম ড্রিঙ্কস দেওয়া হয়েছে। প্রত্যেকটা জিনিস তোমরা দেখতে পাচ্ছ মাটির থালা গ্লাসে কিন্তু সার্ভ করা হয়েছে, যেটা বেশি ভালো লাগছে আরও। প্রত্যেকটা দেখো গ্লাসটাও দিয়েছে কিন্তু একটা মাটির গ্লাসে, খুব ভালো লাগছে। প্লাস কলা পাতা সার্ভ করেছে, এটা আরও বেশি মানে বাঙালিয়ানাটা ভাইব নিয়ে আসছে, যেটা আরও বেশি ভালো লাগছে। আচ্ছা এখানে দেখতে, এখানে রয়েছে অনেক রকমের স্টার্টার রয়েছে, এটা ফিশ ফ্রাই রয়েছে, সাথে কিন্তু রয়েছে চিকেন চিজ বল। আর এখানে দেখছো একটা মাটন ফিঙ্গার, একটা চিকেন ফিঙ্গার রয়েছে, সাথে রয়েছে কিন্তু কুচো চিংড়ি বড়া। বেশ ইউনিক লাগলো এটা। আচ্ছা এবার এদিকে আসছি মেন কোর্সে, যেটা রয়েছে একদম বাসমতি রাইসের ভাত রয়েছে, সাথে রয়েছে কিন্তু বাসন্তী পোলাও। আর এখানে দেখছো দুটো ফুলকো লুচি দেওয়া হয়েছে, সাথে রয়েছে কিন্তু বেগুন ভাজা। এদিকে আরও রয়েছে দেখতে ঝুড়ি আলু ভাজা রয়েছে, এর সাথে কিন্তু দেওয়া হয়েছে শুক্তো।
বেশ। আর কোয়ান্টিটি যা দেখছি অনেকটা কোয়ান্টিটি একজনের জন্য অনেকটা। আচ্ছা, এর সাথে যে লাল শাক ভাজা বেশ ইউনিক লাগলো, লাল শাক ভাজা কিন্তু সব জায়গায় দেখা যায় না। আর সাথে যেটা দিয়েছে এটাও একটা ইউনিক, মানে ফার্স্ট টাইম আমি দেখলাম বলতে পারো। এটা হচ্ছে বাদাম পোস্ত বাটা, এটা দেখতে পাচ্ছ বেশ, এটা কিন্তু আমি অনেক জায়গায় দেখি না। তার সাথে কিন্তু ডাব চিংড়ি এখানে দেখতে পাচ্ছ, ডাব চিংড়ি রয়েছে। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছ আজকের শো স্টপার মটন, আহা মটন রয়েছে। এদিকে চাটনি রয়েছে, পাঁপড় রয়েছে, সাথে রয়েছে মিষ্টি দই, আর এখানে রয়েছে দুটো সন্দেশ। তো প্রচুর আইটেম, প্রচুর, এক এক করে স্টার্ট করছি তোমাদের সামনে। এটার প্রাইস কী আছে সেটা খেতে খেতেই তোমাদেরকে জানিয়ে দেবো কীরকম কী প্রাইস, আর এটার বুকিং প্রসেস কী সেটাও তোমাদেরকে বলে দেবো। সব ফার্স্ট ট্রাই করছি ওয়েলকাম ড্রিঙ্কসটা, ওয়েলকাম ড্রিঙ্কসটা খেতেই বেশ রিফ্রেশিং, লিচির শরবত রয়েছে। আচ্ছা, এবার যেটা নিয়ে আসছি তোমাদের এখানে স্টার্টারটা, তো ফার্স্টে ট্রাই করছি সেটা হচ্ছে ফিশ ফ্রাই। এটা ভেঙে দেখাচ্ছি তোমাদেরকে সামনে থেকে ক্লোজলি। ভালো মাছের ফিলার রয়েছে, ভেতরে একটা গ্রিন চাটনি থাকে সেটা রয়েছে। চলো টেস্ট করে দেখি, অসম খেতে, একদম পিওর ভেটকি মাছ দিয়ে ইউজ করেছে, আর মাছটা ফ্রেশ ফ্রেশ, খেতেও ভালো লাগছে একদম। ফিশ ফ্রাইটা কিন্তু ব্যাপক খেতে। এবার দেখাচ্ছি তোমাদেরকে ফিঙ্গার, তো দুটো ফিঙ্গারই একই দেখতে, কোনটা মাটন কোনটা চিংড়ি বোঝা যাচ্ছে না, বাকিটা সেটা খেলে বুঝতে পারবো। তো এই হচ্ছে ফিঙ্গার দেখতে পাচ্ছ, এটা ভেঙে দেখি কোনটা কী আছে। আচ্ছা, এটা মাটন ফিঙ্গার রয়েছে, টেস্ট করি। মাটন ফিঙ্গারটাও কিন্তু বেশ ভালো খেতে, বেশ ক্রিস্পি আছে ওপরে কোটিনটা। এবার দেখাচ্ছি তোমাদের চিকেন ফিঙ্গারটা দেখতে পাচ্ছ, যে ভেতরে স্টাফিংটা তোমরা দেখতে পাচ্ছ বেশ ফুট ফুট দিয়ে কিন্তু করেছে। চলো খেয়ে দেখি, পিছটা পুরোটা স্ম্যাশ করে করা আছে, যার ফলে তোমরা হালকা ফ্লেভারটা বুঝতে পারবে। স্টার্টারগুলো ভালো লাগছে খেতে, বেশ সুন্দর। আচ্ছা, এবার যেটা দেখাচ্ছি তোমাদের চিকেন চিজ বল, এই হচ্ছে ভেতরে, এই যে চিজ দেখতে পাচ্ছ তোমরা, ভেতরে চিজ রয়েছে আর স্টাফিংটা রয়েছে। চলো খেয়ে দেখি, এটা গরম গরম খেলে আর চিজের যে ওটা হয় ওটা হতো, বাট ঠান্ডা হয়ে গেছে যার ফলে ওটা পেলাম না, স্বাভাবিক জিনিস। ভেতরে ধনে পাতা মনে করতে স্টাফিং করেছে, চিজ তো রয়েছেই, আর চিকেনের চাংসটাও বেশ ভালো বড় রয়েছে, খেতে কিন্তু ভালো লাগছে। এবার যেটা আছে কুচো চিংড়ির বড়া, তোমরা দেখতে পাচ্ছ কুচো চিংড়ির বড়া, এগুলো ঘরে কিন্তু আমি প্রচুর খাই, আমার বেশ ভালো লাগে এটা খেতে। চলো এটা খেতে, কুচো চিংড়ির বড়াটা বেশ ভালো। এবার এখানে ট্রাই করছি ফুলকো লুচি, যে লুচিগুলো দিয়েছে এখানে জামাইয়ের জন্য বেস্ট ভালো, আর আমি একা একা জামাই ষষ্ঠী খাচ্ছি তোমরা বুঝতে পারছো। চলো আমি মাটনের গ্রেভিটা দিয়ে ট্রাই করি, মাটনের গ্রেভিটা কিন্তু বেশ রিচ আর বেশ তেল ওপর দিয়ে দেখা যাচ্ছে। লুচিগুলো বেশ এখনও খাস্তা রয়েছে, অনেকক্ষণ আগে এসছে তাও এখনও খাস্তা রয়েছে। মাটনের গ্রেভিটা দিয়ে খেলাম, হেভি লাগলো, হেভি। জাস্ট ফার্স্টে আমরা শুক্তোটা দিয়ে ট্রাই করবো, শুক্তোটা দিয়ে খেয়ে দেখি। শুক্তো কিন্তু আমার স্পেশালি ভালো লাগে, বাড়িতেও খাই আমি, ইভেন অনুষ্ঠান বাড়িতেও আমি খাই, শুক্তো আমার ভালো লাগে। চলো খেয়ে দেখি, একজন শুক্তো যেরকম হয় সেরকমই কিন্তু খেতে, একটা মিষ্টি মিষ্টি ভাব হালকা থাকে, একটু হালকা তেতো তেতো ভাব থাকে, উচ্ছের জন্য হয়, তো খেতে কিন্তু ব্যাপক লাগে। আর আমি শুক্তোতে বড়িটা বেশি খুঁজি, কারণ বড়িটা আমার বেশি খেতে ভালো লাগে। এবার যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে তোমাদের লাল শাক, দেখতে পাচ্ছ লাল শাক, তো লাল শাকও আমার বেশ ভালোই লাগে, মোটামুটি ঘরে হলে খাই। চলো লাল শাকটা দিয়ে খেয়ে দেখি, লাল শাক আমি অনেকদিন বাদে দেখছি, মানে এরকম রেস্টুরেন্টে এরকম শাক জেনারেলি সব জায়গায় থাকে না। এটা নিয়ে বেশি কিছু বলার নেই, আলুর শাক যেরকম হয় ভাজলে এরকম লাগে সেরকমই লাগছে। তো এবার ট্রাই করছি মুগ ডাল, তো ডালটা দেখতে পাচ্ছ, আর কোয়ান্টিটি আমি যে কটা দেখছি বেশ ভালো কিন্তু কোয়ান্টিটি দিচ্ছে। আর মুগ ডালটা দেখাবো একটু, বেশ কিন্তু ঘন আছে, কনসিস্টেন্সিটা কিন্তু খুব ভালো আছে, একদম পাতলা নেই। আর ভেজিসও রয়েছে, গাজর, কিছু বিনস ফিনস দেখা যাচ্ছে, সাথে রয়েছে ঝুরো ঝুরো আলু ভাজা, একদম জাস্ট জমে যাচ্ছে। আর এই ডালের ওপর আমি কিন্তু স্পেশালি একটু লেবু চিপে খেতে বেশি পছন্দ করি, তো তোমরা কারা পছন্দ করো আমাকে কমেন্টে জানিও। ডাল আর ঝুরো আলু ভাজা থাকলে আর কেউ চাই না, জাস্ট আলাদা লেভেলের লাগছে খেতে। এবার যেটা ট্রাই করছি সেটা আমি এখানে ইউনিক দেখলাম আর নতুন দেখলাম, এটা আমি এর আগে কোথাও দেখিনি, সেটা হচ্ছে পোস্ত বাদাম বাটা, দেখতে পাচ্ছ এটা কিন্তু বেশ আমার ইউনিক লেগেছে। তো চলো এটা দিয়ে একটু ট্রাই করি, এটা আমার মোটামুটি লাগলো, অ্যাভারেজ লাগলো, স্পাইসি রয়েছে, একটু ঝাল রয়েছে, ঝাঁচটা তোমাদের মুখে দেবে, পোস্তগুলো একদম তোমাদের মুখের মধ্যে পড়বে, আর বাদামের যে বাটা হয়েছে বাদামের তো
একটা ফ্লেভার তোমাদের মুখের মধ্যে আসবে। বাট এটা রাইসের সাথে অতটাও যাচ্ছে না, আমার মোটামুটি লাগবে। তার বাদাম পোস্ত বাটারটা খেলাম, আমার মোটামুটি লাগলো, বাট ভীষণ স্পাইসি, ভীষণ স্পাইসি। এটা মুখ চলছে আমার এখনও, আমি জল খেলাম, এটা খুব স্পাইসি লেগেছে। এবার যেটা তোমাদেরকে দেখাবো সেটা হচ্ছে এখানে ডাব চিংড়ি। মানে বুঝতে পারছো কী কী না নেই এখানে এই থালিটার মধ্যে? মাটন, চিংড়ি, সমস্ত কিছু রয়েছে। এরকম একটা গোটা ডাবের ভেতরে কিন্তু ভরে দিয়েছে। আর এটা স্পেশালি খাওয়ার শখ কিন্তু আমার বহুদিন ধরে আছে, বাড়িতেও বানানো হয়ে উঠছে না আর কোথাও মানে গেলেও খাওয়া হয়ে উঠছে না। এই হচ্ছে টোটাল ডাব চিংড়িটা, দুটো চিংড়ি মাছ উপর থেকে রয়েছে আর ভেতরে পুরো একদম স্টাফ করে দেওয়া রয়েছে। ভেতরে এরম এরম সাইজের চিংড়ি মাছ রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ বেশ কিন্তু বড় বড় সাইজের চিংড়ি মাছ দেওয়া হয়েছে ডাব চিংড়িতে। এরকম দু পিস কিন্তু পাবে তোমরা। আর ভেতরে যা গ্রেভি দেখছি, গ্রেভি কিন্তু অনেকটা গ্রেভি রয়েছে, প্রচুর গ্রেভি রয়েছে। চলো হালকা গ্রেভিটা একটু ঢেলে নিই, চলো গ্রেভিটা দিয়ে খাওয়া যাক। এই ডাব চিংড়িটা এখানে মাস্ট ট্রাই, আমি বলছি মাস্ট ট্রাই। গ্রেভিটা সুন্দর খেতে, জাস্ট অসাধারণ খেতে গ্রেভিটা। হালকা হালকা মিষ্টি, তারপর চিংড়ির ফ্লেভার তোমরা সমস্ত কিছু মুখের মধ্যে পাবে আর দুর্দান্ত লাগবে এক কথায়, দুর্দান্ত। আর এই হচ্ছে এরকম বড় সাইজের চিংড়ি মাছ তোমরা দেখতে পাচ্ছ। চলো চিংড়িটা খেয়ে দেখা যাক। এই হচ্ছে মাছের পোস্টারটা তোমরা দেখতে পাচ্ছ। চলো সেটা খেতে, জাস্ট সেটা খেতাম। ডাব চিংড়িটা খেলাম, ডাব চিংড়িটা কিন্তু সত্যি বলছি এখানকার ডাব চিংড়িটা খুব সুন্দর খেতে। আচ্ছা এবার যেটার জন্য আমি রেখে দিয়েছিলাম সেটা হচ্ছে এই বাসন্তী পোলাওটা আমি রেখে দিয়ে সেটা মাটন কষা দিয়ে ট্রাই করবো। তো বুঝতেই পারছো এখানে মাটন কষাটা জাস্ট দেখাচ্ছি তোমাদের, দেখো জাস্ট কালারটা একবার দেখো বস। ও যে জামাই আসবে সে ফিদা হয়ে যাবে, আর যে শাশুড়ি খাওয়াবে তার ওপর আরও বেশি ফিদা হয়ে যাবে। আর এরকম টাইপের একটা গ্রেভি, রিচ একটা গ্রেভি রয়েছে, বেশ ডিসেন্ট সাইজের। এরকম সাইজের কিন্তু পিস তোমরা পাবে দেখতে পাচ্ছ, এরকম দু পিস পিস কিন্তু রয়েছে, এরকম দু পিস। চলো তো এক পিস মাটন নিই গ্রেভিটা দিয়ে, বাসন্তী পোলাওটা দিয়ে খেয়ে দেখি। আমার ভাতের সাথে যতটা না ভালো লাগে তার থেকে বেশি আমার বাসন্তী পোলাওর সাথে মাটন কষাটা খেতে আরও বেশি ভালো লাগে। চলো মাটন কষাটা একটা জিনিস খেয়াল করলাম, সেটা হচ্ছে রিচ যেহেতু দেখলেও স্পাইসি কিন্তু একদম নেই, আর তেলটা একটু বেশি রয়েছে, বাট খেতে কিন্তু চূড়ান্ত লাগছে খেতে সিরিয়াসলি। এটা মিষ্টি মিষ্টি বাসন্তী পোলাওটার মধ্যে রয়েছে যেমন থাকে তোমরা জানো, আর কাজু বাদাম রয়েছে, হালকা কিসমিস টিসমিস দেখা যাচ্ছে। হচ্ছে মাটন, মাটনের পিস পিস কিন্তু ভালো বড় সাইজের পিস রয়েছে মাটনে, রেয়াজি পিস দিয়েছে বুঝতেই পারছো। চলো ট্রাই করি। দেখো মাটনটা কিছু বলতে হবে না, মাটনটা কিন্তু ভালো সেদ্ধ হয়েছে আর বেশ সফট রয়েছে। আমি জাস্ট তোমাকে দেখাচ্ছি, দেখো এই যে ধরো মাত্রই কিন্তু এরকম বেরিয়ে আসছে মাটনটা, মানে বুঝতে পারছো কী লেভেলের সফটনেস রয়েছে। তো টেস্টও যদি বলি, টেস্টটাও কিন্তু মাটনটার টেস্ট খুবই ভালো, খুবই ভালো টেস্ট মাটনটার। একবারে ডেজার্টের দিকে আসছি, সেটা হচ্ছে এখানে রয়ে গেছে চাটনি দেখতে পাচ্ছ, আমের চাটনি দেওয়া হয়েছে। গরমকালে কিন্তু আমের চাটনি সবারই আমাদের ভালো লাগে, সাথে পাঁপড় রয়েছে। চলো পাঁপড় দিয়ে একটু ট্রাই করি আমের চাটনিটাকে। আমের চাটনিটাও কিন্তু সেরা হয়েছে, টকটক মিষ্টি মিষ্টি ভাব একদম ব্যালেন্স রয়েছে, আমগুলো বেশ টকটক খেতে ভালো লাগছে, আর পাঁপড় দিয়ে তো খেলামই। আর সাথে এখানে দেখতে পাচ্ছ রয়েছে দই, আর এখানে দেওয়া হচ্ছে মিষ্টি। তো এই দুটো ট্রাই করার পর একদম থালি শেষ হচ্ছে, এই দুটো ট্রাই করবো। তো তোমাদের এবার বলে দিই যে এই টোটাল যে থালিটা তোমরা দেখলে এতগুলো আইটেম দিয়ে, প্রচুর কিন্তু আইটেম রয়েছে এখানে, 20 থেকে 21 টাইপের কিন্তু আইটেম রয়েছে। যে জামাই আসবে সে আরামসে একদম খেয়ে একদম পেট পুজো করে একদম বাড়ি যাবে। তো আর এবার এই থালিটার প্রাইস তোমাদেরকে বলে দিচ্ছি, এই থালিটার প্রাইস কিন্তু হচ্ছে 899 টাকা, আর এর সাথে কিন্তু জিএসটি মানে অল ট্যাক্সেস ইনক্লুডেড থাকবে। তো এইটা হচ্ছে এখানকার লোয়েস্ট। তো এছাড়াও তো একটা লোয়েস্ট রয়েছে, মানে যারা ভেজিটেরিয়ান জামাই আছে, মানে বুঝতে পারছো আমি কী বলার চেষ্টা করছি, মানে যারা ভেজ ফেজ পছন্দ করো সেই ওরকম একটা থালি রয়েছে। তো সেটার প্রাইস 599 প্লাস ট্যাক্স ইনক্লুডেড থাকবে। আর এছাড়াও কিন্তু এর উপরে আরও দুটো থালি রয়েছে, একটা 999 টাকা রয়েছে, একটা 1299 টাকার মধ্যে রয়েছে, দুটোতেই একটু ট্যাক্স ইনক্লুড থাকবে। তো 999টা স্পেশালি থাকছে এখানে, একটা ইলিশ মাছের ভাপা থাকবে, তো যার ফলে ওটার প্রাইসটা একটু হাই থাকবে, বাকি সব অল সেমই রয়েছে, সেমই থাকবে তোমরা এখানে যা দেখতে পাচ্ছ। আর একটা 1299 টাকা যেটার মধ্যে রয়েছে সেটা ডাব চিংড়ি প্লাস ইলিশ সবই মিলিয়ে একদম যা অল টোটাল আছে সমস্ত কিছু থাকবে। তো এই ছিল টোটাল থালি তোমাদেরকে দেখেন। আমার কিন্তু থালিটা বেশ রিজনেবল লেগেছে আদার্স জায়গার তুলনায়, আর সার্ভিংসটাও আমার বেশি ভালো লেগেছে। আমি বলবো তোমরা এসে ইজিলি ট্রাই করতে পারো,
ফোন নাম্বার ডেসক্রিপশনে দেওয়া থাকবে, তোমরা ওখান থেকে প্রি বুক করে চলে আসতে পারো আরামসে, জামাইকে পেট ভরিয়ে একদম মন খুশি করে বাড়ি যাবে। এটা আবার ট্রাই করি, মিষ্টি দই আর মিষ্টি ডাব। তো এখানে দেখতে পাচ্ছ মিষ্টি দই রয়েছে, চামচটা নেই যার ফলে আমার হাতটা ইউজ করতে হচ্ছে। আর এখানে দেওয়া হচ্ছে সন্দেশ, এরকম বেশ নরম নরম সফট সফট সন্দেশ রয়েছে, এটা সবারই ভালো লাগে। এখানে শেষ নয়, এর সাথে খাওয়া দাওয়ার পরে একটা পানও রয়েছে, মানে পাঞ্চি বোধে চিবোতে বাড়ি যাবে, মানে পুরো একটা বিয়ে বাড়ি টাইপের খাওয়ার, বুঝতে পেরেছো? তো এই ছিল টোটাল থালি আমার। এছাড়া জামাই ষষ্ঠী ছাড়াও কিন্তু এটাতে আরও অনেক কিছু থালি রয়েছে, সেগুলো তোমরা ট্রাই করতে পারো। ইভেন আলাকাটাও কিন্তু আলাদা আলাদা করে আইটেম তোমরা পেয়ে যাবে। চলো আস্তে আস্তে আমি খাওয়াটা কমপ্লিট করি, তারপর বাইরে গিয়ে বাকি কথা দেখা হচ্ছে। একা একা জামাই খাচ্ছি, বুঝতে পারছো, কেউ তো আর আসবে না, আমারই খেতে হবে একা একা। Much later. ওকে স্যার, এই মুহূর্তে কিন্তু খাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর আমি বেরিয়ে পড়েছি 36 ব্যঞ্জন থেকে, আর মুখে পাঞ্চি বলেছি বলতে বেরিয়ে পড়েছি, মানে বুঝতে পারছো শেষ পাতে পাঞ্চিল। দেখো ওভারঅল যদি এক্সপিরিয়েন্স বলি, আমার প্রত্যেকটা খাবার দাবারই কিন্তু ভালো লেগেছে, আর রেস্টুরেন্টটাও ভালো লেগেছে। আমার টেস্ট যদি বলি খুবই সুন্দর, খুবই ভালো, জামাইরা এসে আরামসে খাওয়া দাওয়া করতে পারো, প্রত্যেকটা খাবারই ভালো ছিল। বাট ওই পোস্ত বাটা যেটা ছিল ওটা আমার খুবই স্পাইসি লেগেছিলো, মানে আমার খুবই ঝাল লেগেছিলো। তো পরে আমি সেটা অন্য খাবার দিয়ে মানে ঝালটা কাটাতে হয়েছে। তো যাই হোক, বাকি ওভারঅল যদি বলি খাওয়া দাওয়ার প্রাইস অনুযায়ী আমার ঠিকঠাক লেগেছে। আর প্রচুর আইটেম তোমাদের তো দেখালাম, মানে টেবিল মানে ভরে গেছিলো রীতিমতো, এত আইটেম ছিল। এই দেখাচ্ছি তোমাদেরকে, দেখতে পাচ্ছ এই এখানে পুরো মানে বাইরেই কিন্তু লিস্ট চার্ট দেওয়া হয়েছে, আর আমি ডিসপ্লেতে তোমাদের মেনু কার্ডটা দিয়ে দিচ্ছি, তোমরা চাইলে পজ করে দেখে নিতে পারো, এখানে সাইডে দেওয়া থাকবে। তাহলে তোমাদের অ্যাড্রেসটা বলে দিচ্ছি, এখানে কোন জায়গায় তোমরা আসবে কীভাবে, তোমাদের অ্যাড্রেসটা আমি বুঝিয়ে দিচ্ছি। এই দেখতে পাচ্ছ 36 ব্যঞ্জন রেস্টুরেন্ট, আর এটা হচ্ছে মেনলি লেক টাউন। আর এই রাস্তাটা যেটা দেখতে পাচ্ছ এটা সোজা চলে গেলে হচ্ছে তোমাদের লেক টাউনের যে ক্লক টাওয়ারটা, এই সামনেই হচ্ছে ক্লক টাওয়ার। ক্লক টাওয়ার থেকে একদম অ্যারাউন্ড সোজা চলে আসলে মানে ক্যানাল স্ট্রিট, এই রাস্তাটার নাম ক্যানাল স্ট্রিট। তো এই রাস্তাটা দিয়ে একদম সোজা 5 মিনিট অ্যারাউন্ড ওয়াকিং ডিস্টেন্স আসলেই অপোজিটে পড়বে VIP সুইটস, দেখতে পাচ্ছ অপোজিটেই কিন্তু তোমরা পেয়ে যাবে 36 ব্যঞ্জন। ওকে, তোমরা অ্যাড্রেসটা বুঝে গেছো এটা কোন জায়গায়, আর এছাড়া গুগল ম্যাপের লোকেশন ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা ওখান থেকে চেক করে নিও। আশা করি তোমাদের কোনো অসুবিধা হবে না। তো আজকে জমিয়ে জামা ষষ্ঠী খাওয়া দাওয়া হলো, তোমরা আসো এসে এরকম জমিয়ে জামা ষষ্ঠী খাওয়া দাওয়া করো 36 ব্যঞ্জনে। আর বাইরে সমস্ত কিছু চাটফাট রয়েছে তোমরা দেখতে পাচ্ছ। আর তোমাদেরকে একটা জিনিস বলা হয়নি, সেটা করে এখানে কিন্তু প্রত্যেকটা খাবার আনলিমিটেড না, লিমিটেড, মানে রিপিটেড কিন্তু হবে না, সেটা তোমাদের প্রথমে বলা হয়নি, আরেকবার বলে দিলাম তোমাদেরকে। তো চলো, ওভারঅল এক্সপিরিয়েন্স কিন্তু আমার ভালোই লেগেছে, তোমরা এসে আরামসে জমিয়ে খাওয়া দাওয়া করো, এটুকুনি চাইবো। আর হ্যাঁ, প্রি বুক করে আসবে, তার জন্য ডেসক্রিপশানে এনাদের ফোন নাম্বার আমি দিয়ে দিচ্ছি, ওখান থেকে ফোন করে তোমরা প্রি বুক করে এসো। তো চলো আজকের ভিডিওটা এতটাই রাখছি। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অতি অবশ্যই কমেন্ট বক্সে জানিও, আর ভিডিওগুলো কেমন লাগছে তোমরা কিছু জানাচ্ছ না, আর তোমাদের অনেকেরই নোটিফিকেশানের সমস্যা হচ্ছে আমি বুঝতে পারছি। তোমরা একটু কাইন্ডলি তোমাদের সাবস্ক্রাইবারের পাশে ওই জায়গাটা একটু দেখো যে বেলটা অল করা আছে কিনা, ওটা একটু দেখে নিও, কারণ সবারই নোটিফিকেশানের সমস্যা চলছে। আর ভিডিও কিন্তু রেগুলার আসছে, অনেকেই তোমরা বলছো ভিডিও আসছে না ভিডিও আসছে না, ভিডিও কিন্তু রেগুলার আমরা দেওয়ার চেষ্টা করছি। তো তোমরা হয়তো নোটিফিকেশান পাচ্ছ না, তো সময় সেটা একটু খেয়াল রেখো। তো চলো আজকে ভিডিওটা এতটাই রাখছি। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক করবে, শেয়ার করবে, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশানে ক্লিক করে দেবে, তাহলে যখন যখন আমরা ভিডিও দেবো সমস্ত নোটিফিকেশান সবার আগে পেয়ে যাবে। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিও, তখন সুস্থ থাকো, ভালো থাকো, টাটা বাই।